আপনি কি পয়েন্ট বুঝতে পারছেন? দেখুন, আমার কাজ বলে যাওয়া, আপনার কাজ যতটুকু গ্রহণযোগ্যতা গ্রহণ করা। মনে রাখবেন, ইয়া নবি সালাম আলাইকা বললে আপনার কাছে দোষের কিছু মনে হয় না, তবে এই মূল্যবান সময় ওটা বলবো না আমি। আমি ইউসুফ জুলেখার প্রেম কাহিনী শুনাইতে জানি না, মাবুদো বলে 10 মিনিট টানতে পারি না। এখানে কথা বলতে আসছি, 30 মিনিট কথা বলবো। 30 মিনিটে যদি 2 মিনিট আপনার কাজে আসে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার কাজে না আসলো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুনুন, কথা বলি উপরওয়ালার সন্তোষের উদ্দেশ্যে। আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকে এখানে আমার সাথে বয়সে বড় আছেন, আমি হয়তো মাইকটা পাওয়ার কারণে কথা বলছি, হাত পা নাড়িয়ে কথা বলি, আপনারা কেউ মনে কষ্ট নিয়েন না। আপনারা আমার চাইতে অধিক জ্ঞানী মানুষ এখানে উপস্থিত আছেন, মেহমান হিসেবে নিয়ে আসছেন, তাই আপ্যায়ন করছেন, কথা বলার সুযোগ দিচ্ছেন, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। তবে শুনুন কথা, আমি হিসেবই করে নিই, আপনারা কয়জন আছেন এখানে? একজন আছে, ওয়াহুয়া রব্বানা, তিনি আমাদের প্রতিপালক, যিনি প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে। কিরামান কাতিবিন, আছেন সম্মানিত লেখক বর্গ, ইয়ালামুন, এই লেখক বর্গরা জানে, মা তাফআলুন, যা তোমরা করো। আমি যদিও আমাকে বলা হয়েছে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে, আজকালকে আসলে যুবক আর বুড়ো বোঝা যায় না কে যুবক কে বুড়ো, সবাই সেম অপরাধে লিপ্ত। আপনি মদ, গাঁজা, টেলিভিশন, সিনেমা, নাটক, নষ্টামি, অবৈধ সম্পর্ক, স্ত্রীর উপরে জুলুম, ছেলে সন্তানের উপরে জুলুম, আপনি যুবক আর বৃদ্ধ একসাথে পাবেন এখন। দেখুন, আমি কারো বদনাম করতে আসিনি, তাই আমি বলছি যে যুবক দিয়ে কথা বললে আর হচ্ছে না, বরঞ্চ মুরব্বীদের চাইতে অনেকটা এগিয়ে অনেক ক্ষেত্রে যুবকরা। আমি যুবকদেরকে অকর্মা বলতে বলিনি বা এটা বলিনি, ভুল বুঝিয়েন না, বলতে বুঝেছি যে যেই বৃদ্ধকে আমি বৃদ্ধ মনে করি, সেই বৃদ্ধ তো তাকে বৃদ্ধ মনে করে না, এখনো আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ায় মনে করে, ওয়াও, আই এম লুকিং সো গ্রেট, আমি দেখতে সেই রকম। আপনি দেখছেন তার চুল পাকা, সে দেখতেছে যে ওয়াও, এই চুলটা সাদা হওয়ার কারণে সৌন্দর্য আরো বৃদ্ধি পাইছে, দ্যাটস মিন আই লাভ ইউর পাওয়ার আরো বেড়ে গেছে। আপনি বুঝেননি, আপনার মনে হচ্ছে সে বৃদ্ধ, বাট সে প্রতিদিন এই আয়নার সামনে দাঁড়ায়, তাকে একদিনও তার পরিবর্তন মনে হয়নি। সেই জন্য মানুষদেরকে বলবো, হুয়াল্লাযী ইউসাউউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি আল্লাহ মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদেরকে আকৃতি গঠন করেন, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই। ওয়া হুয়াল্লাযী আনশা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন, আর তিনি আল্লাহই তোমাদের জন্য কান, চোখ ও অনুভব, অনুভূতি, এই যে তোমরা আমরা দুঃখ পাইলে অনুভব করি, কষ্ট পাইলে অনুভব করি, তিনি আল্লাহ এই অনুভূতি শক্তি সৃষ্টি করেছেন। আর তিনি বলছেন যে, আল্লাহ বলছেন, আমরা মানুষরা নাকি খুবই অল্প কৃতজ্ঞতা প্রকাশ করি। ওয়াহুয়াল্লাযী যারাকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, আর তিনি তোমাদেরকে জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এবং তোমরা আমরা সবাই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব। ওয়াহুয়াল্লাযী ইউহি ওয়া ইউমিত ওয়া লাহু ইখতিলাফাল লাইল ইখতিলাফুল লাইল ওয়ান নাহার আফালা তাআকিলুন, আর তিনি আল্লাহ জীবিত করেন এবং মৃত্যু দেন, আর আল্লাহর অধিকারে রাত ও দিনের পরিবর্তন, তবু কি তোমরা বুঝবে না? বাল ক্বালু মিসলা মা ক্বালাল আউয়ালুন, বরং তারা বলে যেমন বলেছিল তাদের পূর্ববর্তী কুফফাররা, মুশরিকরা, ক্বালু আইদা মিতনা ওয়া কুন্না তুরাব ওয়া ইযাম আইন্না লামাবউসুন। আল্লাহ বলছে যে জমিন আর জমিনে যা আছে স্রষ্টা কে, জীবন এবং মৃত্যুর মালিক কে, রাত এবং দিন কার হুকুমে হয়? আল্লাহ বলছে যে তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ বলছে তোমরা কি তবুও অনুভব করবে না, উপলব্ধি করবে না যে আমি আল্লাহ, আমার আদেশে চাঁদ ওঠে, সূর্য জাগে, আমার আদেশে রাত্রি হয়, দিন হয়, আমার আদেশেই রক্ষণাবেক্ষণে তুমি মায়ের গর্ভে বেঁচে থাকো, উইদাউট বাহিরের কোনো অক্সিজেন, হাওয়া বাতাস ছাড়া। আমি তোমাকে 10 মাস, 9 মাস, 11 মাস, 8 মাস, 7 মাস, যাকে আল্লাহ যতদিন পেটে রাখে, 10 মাস 10 দিন এটা সঠিক তথ্য নয়, কেউ 8 মাসে হয়, কেউ 9 মাসে হয়, কেউ 10 মাসে হয়, তাই কথাকে কথার মতো করে বলতে হবে। এক হজ না করতে পারলে আরেকজন দিয়ে করানো যায়। জাকাত, হঠাৎ করে গরিব হয়ে গেলেন, ব্যবসা লয়ে গেছে, জাকাত ফরজ, জাকাত, জাকাতের লিস্ট থেকে আপনি বাদ পড়ে গেলেন, আপনাকে দিতে হবে না। বুঝছেন না? বুঝেন নাই? একটা মাত্র ইবাদত, সলা, এটার কোনো বিকল্প আর নাই।
আপনারা কি মনে করেন শুনিবেন যদি আমি একদম মানে বড়দের মনে মতো করে কথা বলি, মুরব্বীরা আছেন এখানে, বলি শোনেন, আপনাকে যে বলছে আপনি মুসলিম সেও ভুল বলছে, আপনিও ভুল জানছেন। আপনি বলেন তো মুসলিমের পরিচয় কি আল্লাহ দিবে না মানুষ দিবে? মানুষের মধ্যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবে নাকি অন্য মানুষ দিবে? তিনি বলেছেন যে মান তারাকা সলা, যে সলাত ছাড়লো ফাকাদ কাফর, সে কাফের, সে কুফরি করলো। তো কিভাবে? যে ব্যক্তি যেই ওয়াক্ত ছাড়লো সে ওই ওয়াক্ত কুফরি করলো। একেবারে ধরেন ফেরাউনের মতো না, নমরুদের মতো না, যে কাফের হয়ে গেল, যে আসর পড়ে নাই তার ইমান চলে যায়, মাগরিব পড়লে ইমান আসে। কিন্তু আপনি কি বলতে পারেন যে আপনি আসর পড়েননি মাগরিব পর্যন্ত বাঁচবেন? হাত তোলেন তো কারা কারা ফজর পর্যন্ত বাঁচবেন? আমি আপনাদেরকে আরো সাহসী পেয়েছি, আমি ভাবছি আপনারা আরো শহরের মানুষ, সারা জীবন গ্রামে বাস করছি, আমার 10-15টা ওয়াজই শহরে হয়েছে, এর মধ্যে ধরেন এটা একটা, ছোট মানুষ আমি জানি যে শহরের মানুষ অনেক সাহসী, দাম করে কিছু হলে গাড়িতে আগুন লাগাই দেয়, কিছু হলে মাথা ফাটায় 6 জন হাসপাতালে পাঠায় দেয়, 3 জন জেলে যায়, আবার 4 জন যায় বাইর করে নিয়ে চলে আসে। তো সাহসী না কম সাহসী? কিছু হলে লাঠি চোটা নিয়ে বের হয়ে যায়, কিছু হলে বলে বাজি এড়ে নয়শো কি, আমি তো চিটঙ্গা পারি না, মানে বুঝাতে চাচ্ছে যে এদিকে আসলে পা ভাঙ্গা দিমু, ক্ষমতা আছে, সাহসী মানুষ, বীর, মুক্তিযোদ্ধা বলতে পারবো না, বীর বলতে পারি, দাম্ভিক মানুষ, সাহসী মানুষ। বলেন তো কে কে ফজর পর্যন্ত বাঁচবে গ্যারান্টি দিতে পারে? হাত তোলেন। আমি বাঁচবো কিনা আমি জানি না, আমি তো তুললাম না, আমি হাত নামাই ফেললাম। আপনাদের মধ্যে কে আছেন ফজর পর্যন্ত বাঁচবেন? কি বলে ঈশান নামাজই অনেকে পড়েন নাই, কারণ ফজর থেকে ভালো হয়ে যাবেন এই জন্য, এই যে আপনি বাঁচবেন আপনি জানেন, তো হাত তুললেই তো হয়। আপনি মুখে একটা বলেন, আপনার কার্যকর্ম অন্যটা বলেন, বল্লাহি আমি কি আপনাদেরকে কাফের বলতে আসছি এই জায়গায়? বলেন তো একজন বক্তা কি শ্রোতাকে কাফের বলতে আসে নাকি শ্রোতাদেরকে কুফুরি থেকে ফিরাইতে চায়? আমার সাথে একটু কথা বলি নেবার, তাহলে আপনারা ভাবিন না যে আমি আপনাদেরকে কাফের আর মুশরিক বলার জন্য আসছি। আমি বুঝাতে চাচ্ছি যা আপনি করেন যখন আমার মুখ থেকে তা শোনেন আপনার এত শরম লাগে, এত খারাপ লাগে, তাহলে এটা আপনি করেন, চিন্তা করেন, যে জিনিস শুনলে আপনার এত খারাপ লাগে ওই জিনিসটা আপনি প্রতিনিধিত্ব করতেছেন, এটা কত জঘন্যতা! আমি কি বুঝাতে পারছি এবার? ক্লিয়ার? তাহলে এখানে কেউ নাই যে ফজর পর্যন্ত বাঁচবে হাত তুলতে পারবে? কেউ আছে? অথচ ওই মা, ধিক্কার জানাই ওই মাকে, ধিক্কার জানাই ওই সমাজকে, ধিক্কার অপবাদ দিয়ে যাচ্ছি ওই মা এবং ওই বাবাকে, যার ম্যাট্রিক পড়া ছেলে দাঁড়িয়ে রেখেছে, তার বাবা আর মা বলে ইউনিভার্সিটিতে গেলে রাখিও, এমনভাবে বলে মনে হয় যেন ছেলের জীবনটা নিজের হাতে, ইউনিভার্সিটি পর্যন্ত বাঁচবে তার গ্যারান্টি আছে। আফসোস, ফজরে ছেলে সন্তানকে জাগায় না, কেন? 8টা বাজে কোচিং আছে। ধিক্কার ওই মাকে যে ফজরের সময় জাগায় না কারণ 8টা বাজে ক্লাস আছে, ওই মা তো এটা মেনে নিয়েছে যে তার ছেলে 8টা পর্যন্ত বাঁচবে, এই গ্যারান্টি সে নিয়ে নিয়েছে। কি আমি মিথ্যা কথা বলছি? অযৌক্তিক? ধিক্কার ওই পুরুষকে যাকে বলেছে সিগারেট ছেড়ে দাও, সে বলেছে আর কয়দিন, টেনশনটা একটু বেশি তারপরে ছাড়বো, বলেছি মদ ছেড়ে দাও, মদখোর যখন মদ পান করে, ইয়াবাখোর যখন ইয়াবা সেবন করে, তার ঈমান তার সঙ্গে থাকে না, তার ঈমান তার দেহ থেকে বেরিয়ে মাথার উপরে ঘুরতে থাকে, কালো হয়ে থাকে, ছেড়ে দাও এই ইয়াবা। সে বলছে প্রেমিকার সাথে বড় ঝামেলা চলতেছে, বিয়েটা সেটেল হয়ে গেলে ছেড়ে দেব, সে গ্যারান্টি দিচ্ছে সে বিয়ে পর্যন্ত বাঁচবে। আফসোস ওই যুবক, যে মিথ্যেবাদী যুবক ওয়াজের মাহফিলে ভীতু হয়ে থাকে, ওয়াজ থেকে বেরিয়ে দাম্ভিকতা দেখায়, এখানে কেউ হাত তুলতে পারলো না যে সে ফজর পর্যন্ত বাঁচবে, প্রত্যেক মানুষ ভালো হয়ে যাবে বলে কালকে থেকে ভালো, অত গ্যারান্টি দিচ্ছে আজকে বেঁচে থাকবে। আফসোস, যাই হোক, আমি নসিহা করবো ইনশাল্লাহ যুবকদেরও, আপনাদের ইনশাল্লাহ তাআলা, দেখুন ওয়াজ মাহফিল হজ সাদাকা ওয়াল উমরা কুল শাইই আলাই, যা কিছু আছে আল্লাহি কিচ্ছু কাজে আসবে না যদি সলাত না থাকে, আর এই সলাতও কাজে আসবে না যদি শিরিক মুক্ত ঈমান না থাকে। বুঝে আসছে? শিরিক নিয়ে বললে এখন কয়েকজন উঠে হয়তো মাইরু শুরু করতে পারবে, কারণ শিরিকের বহু ব্যাখ্যা আছে এখানে। শিরিকের কি আছে? বহু ব্যাখ্যা আছে, যেমন এখানে আবার ইসলামের, আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি, মনে করে শুনিবেন নাকি আপনারা? দেন যুবক মানুষ দু চারটা খাইলে ইনশাল্লাহ আশা করি সহ্য করতে পারবো, তো শোনেন মাথায় মুথায় মারেন না, পরে মরে গেলে মার্ডার কেসের আসামি হবেন, শেখ হাসিনার সরকার যেমনি ঝুলাইতে আছে। এই কদিন খবর দেখছেন কয়টা ঝুলতে আছে? খবরদার মারবেন তো ঠিকভাবে মারেন যাতে না মরে যায়। শোনেন বলি আপনাকে, আপনি এমন অনেক কাজ করেন, তারপরে যখন আপনাকে বলা হয় যে তুমি এটা কেন করছো, আপনি বলছেন যে এটা
রাসূলুল্লাহর শানে, এটা আল্লাহর শানে, এটা মুরব্বির শানে, এটা ধর্মের খাতিরে, এটা দ্বীনের খাতিরে, এটা 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 সমাজের খাতিরে। আপনি বলছেন যে এটা রাসূলের শানে, অথচ রাসূল বলে যায়নি, এটাই জাহান্নামে আপনাকে পড়ে দেবে। মানে রাসূল অনেক কিছু অপরিপূর্ণ রাখেনি, বুঝতে পারছেন না, পারি না। আপনি যখন নতুন কোনো কাজ করেন আর বলেন এটা কি খারাপ কাজ, জি এটা ভালো কাজ হওয়ার কারণেই আপনি জাহান্নামে যাবেন। কারণ আপনি কে যে নতুন ভালো আবিষ্কার করলেন, রাসূলে ভালো দিয়ে যায় নাই, আমি কি বুঝাতে পারছি না, পারি নাই। যাই হোক, অন্যদিকে চলে গেলে আপনারা আসলে পরে ঝামেলা করবেন, খেয়ে ইনশাল্লাহ পরিচিতি পর্ব, তো টুকটাক কথা বলে যাব, আল্লাহ যদি বাঁচায় রাখে এলাকার ছেলে আমি খেয়ে ইনশাল্লাহ ডাকবেন, আসবো অন্য সময় বলে যাবো আপনাদেরকে কথা নিয়ে। শুনুন তো, তারা বলতো যে لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين আমাদেরকে তো এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও এই প্রতিশ্রুতি করা হয়েছে, এটা তো পূর্ববর্তী লোকদের উপকথা ছাড়া আর কিছুই না। যখন তাদেরকে বলা হয় সালাত আদায় করো, যাকাত প্রদান করো, রাসূলের প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, শিরিক ছাড়ো, বিদআত ছাড়ো, হারাম ছাড়ো, হালাল ধরো, তারা বলে যে এগুলো তো আমাদেরকে আগেই বলা হয়েছে, আরে আমাদের বাপ দাদাকেও বলেছে, এগুলো তাদের আগের বাপ দাদাদের কথাবার্তা ছাড়া কিছুই না, এগুলো সব মানে শোনা কথা, এগুলো সব কি কথা, শোনা কথা। আফসোস, তারা বিশ্বাস করেনি তাই তারা আমল করেনি। আজ বাস্তব অবস্থা এমন, বিশ্বাস করেই আমল করে না। ওয়াল্লাহি সিচুয়েশন ইজ সো ডিফারেন্ট রাইট নাও, বিকজ এই লোকটা বুঝে না, জানে না, আপনি তাকে শিখাইতে পারবেন? এই লোকটা বলছে যে জানি জানি সব জানি, আসলে কি করব বল, সবই জানি, আসলে মানা হয় না, ওর জন্য আর কোনো হৃদায়তের রাস্তাই থাকে না। আপনার কি বুঝতে পারছি ব্যাপারটা? হুজুর আমি সূরা ফাতিহা জানি না, আমি বললাম বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি বলেন যে জানি হুজুর সবই জানি, এখন করবো না উজু নাই। আমি বললাম উজু করেন, বলে তো ঠান্ডা লাগে, উজু করবো না। আমি বললাম তায়াম্মুম করেন, বলে যে নতুন জামা পরিষ্কার হয়ে যাবে। আমি বললাম উজু ছাড়াও তো কোরআন পড়া যায়, লা ইয়ামাসসুনা ইল্লাল মুতাহহারুন, এটা ছুঁইবে না পবিত্র হওয়া ছাড়া, কিন্তু পড়া তো যাবে, কোরআন ধরতে উজু লাগবে, পড়তে তো লাগবে না, পড়েন। বলে যে হুজুর এখন মন চাইতেছে না, বলেন এ লোক ওই লোকের চাইতে অনেক বেশি জঘন্য না, যে বলছে যে দূর আমি সূরা ফাতিহা জানি না তাই পড়ি না, আরে বলতেছে যে আমি জানি কিন্তু আমি পড়বো না, বলেন কোনটা বেশি খারাপ? হ্যাঁ, আগের যুগের মুশরিকদের চাইতে এখন আমাদের মুসলিমদের অবস্থা বেশি বাজে না? ওরা একজনও ঈমান আনেনি কেন জানেন? বলে যে দূর, এ কিসের নবী? মুহাম্মদ কিসের নবী? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যে কিসের নবী? আমাদের মতো খায় পরে, এ যদি নবী হইতো এর পাশে দুজন ফেরেশতা কেন নামলো না? এর মারলো দাঁত ভাঙে গেল, এর খিদা লাগে, এর মারলে ব্যথা পায়, এর গা থেকে রক্ত বাইর হয়, কিসের নবী? এরা মানে নাই, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে নাই কেন বলেন তো? ওদের খিদা লাগে, খায়, এ বিবাহ করছে, এর বাচ্চা আছে, এই ইনসিকিওর ফিল করে। যদি এর নবী হইতো কেন আল্লাহ আল্লাহর নবীর জন্য দুজন ফেরেশতা পাঠাইলো না, যাতে আমরা সবাই দেখে ভয় পাই, ওর কোনো ক্ষতি করতে না পারি, আমি ঈমান আনতাম? এই জন্য মানে নাই, কারণ কেন, উনি উনি খিদা লাগে ওনার, উনি কেউ মারলে ব্যথা পেত, ওনাকে কেউ আঘাত করলে ওনার কলিজা ভেঙে যেত, ওনাকে কেউ অবজ্ঞা করলে, শিরিক করলে, আল্লাহর দ্রোহিতা করলে উনি দুঃখ পেতেন, ওনার সাহাবাদের জন্য তিনি কাঁদতেন, ওনার ক্ষুধা লাগত, ওনার বাচ্চা কাচ্চা ছিল, ওনার স্ত্রী ছিল, উনি বনি আদম, আদম সন্তান ছিলেন। ওরা বললো যে না, আদম সন্তান কিভাবে নবী হয়? আপনি সূরা ফুরকান খোলেন, আপনি সূরা কি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা কাহফ খোলেন, আপনি সূরা মায়েদা খোলেন, আয়াতগুলো পাবেন। ওরা বললো যে নো, দিস ম্যান কুড নট বি প্রফেট, এই মানুষটা নবী হইতেই পারে না, কেন সে আমাদের মতো খায় পেরে চলাফেরা করে, বাজারে যায়, আসতেছে যাচ্ছে, বুঝে আসছে না আসে নাই। হ্যাঁ, এই জন্য ওরা মানে না। কিন্তু আফসোস, আজকে আমি আর আপনি বলছি যে আমরা রাসূলকে মানি, উনি চায় খাক না খাক, ব্যথা পাক না পাক, ফেরেশতা আসুক না আসুক, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্বীকৃতি কোরআনে দিয়েছেন, তিনি মুহাম্মদ, তিনি আমাদের রাসূল, তিনি আমাদের কদওয়া, তিনি আমাদের অনুসরণীয়, তিনি আমাদের আমাদের আইডল, তিনি আমাদের মাননীয়, তিনি আমাদের পূজনীয়, উনি যাই হোক আল্লাহ ওনাকে চয়েস করেছে, আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে মানতে, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, তাই আমরা ওনাকে মানি। এই কথা বলার পরে ওনার কোনো আমালের প্রতি আমাদের কোনো ভ্রূক্ষেপ নাই, বাস্তবতা কি এমনটা নয়? ওয়াল্লাহি দেখুন, আমি এখানে ওয়াজ করতে আসি, আপনাদের মন জুড়াইতে আসি না, আমি বুঝাতে চাচ্ছি। এখানে আমি এক ঘন্টা কথা বলি,
অথবা 5 ঘন্টা বলো, অথবা এখন স্টেজ থেকে নেমে যাব, সলাতের বিকল্প কোনো, সলাতের কোনো বিকল্প, সলাতের কোনো বিকল্প? আফসোস, এই ওয়াজ মাহফিলের অ্যারেঞ্জমেন্টের 80% বেদামাজি হয়, এটার খবর বলতেছি না, আমি দেখছি, আমি দেখছি, আমি দেখছি যারা ওয়াজের অ্যারেঞ্জ করে ওরাই বেদামাজি। মানে এটা হচ্ছে কি, হিন্দু লোকে আপনার বিয়ে পড়াচ্ছে, বুঝতে পারি নাই। দেখেন আমি আপনাদেরকে তুচ্ছ করতে আসি, উদাহরণ দিচ্ছি, একটা পণ্ডিত যদি এসে মুসলমানের বিয়ে পড়ায় আপনি হাসবেন নাকি উপহাস করবেন না? আমাদের কাছে এমনই লাগে, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, মাশাল আল্লাহ কবুল করুক, এগুলো কাজে আসবে যখন আপনি হিদায়ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ, আপনি সলাত ছাড়া চলে গেছেন দুনিয়া ছেড়ে, আপনার এই দান সদাকা, এই ভালো কাজ, এই মসজিদ মাদ্রাসা, ইট উইল নট হেল্প ইউ, এটা আপনাকে হেল্প করবে না। যদি সলাত থাকে, কি থাকে, কি থাকে, ঈমান থাকে, কি থাকে, তখন আপনার যাররা ধুলা করা পরিমাণ জিনিস কাজে আসবে, এছাড়া আপনার পাহাড় সমান জিনিস কাজে আসবে না। এবার আল্লাহ প্রশ্ন করতেছে, যখন তারা বলল যে দূর, এগুলো তো উপকথা, আমাদের আগে বাপ দাদারাও শুনছে, আমরাও শুনি, এগুলো কি কথা? এবার আল্লাহ বলছে যে আমাদের বলে আমার সাথে কুল লিমানিল আরদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, জমিনে এবং এতে যা কিছু আছে, ও মান ফিহা এবং এতে যা কিছু আছে, কুল লিমানিল আরদ ও মান ফিহা ইন কুনতুম তাআলামুন, বলো জমিনে এবং এতে যা কিছু রয়েছে এর মালিকানা কার? সায়াকুলুনা লিল্লাহ قل افلا تذكرون رسول محمد صلى الله عليه وسلم এদেরকে জিজ্ঞাসা করেন, এই জমিনে আর জমিনে যা কিছু আছে এর মালিক কে? এবার আল্লাহ নিজে স্বীকৃতি দিচ্ছে, সায়াকুলুন, এরা বলবে, লিল্লাহ, এগুলোর মালিক আল্লাহ। এবার আল্লাহ বলতেছে, কুল, মুহাম্মদ বলে দিন, افلا تذكرون, তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? আমরা কি শিক্ষা গ্রহণ করব? আমরা কি শিক্ষা গ্রহণ করব? ইনশাআল্লাহ। আচ্ছা, আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝেন? আসলে কি করবেন বলেন, সারা জীবন তো আমাদের এভাবেই যাচ্ছে, কিস্সা কাহিনী শুনে, গজল শুনে, নাচ শুনে মাহফিল চলে যায়, অথবা বক্তারাও এসে টেনে টেনে সুরে সুরে কথা বলে, কিছু বুঝিয়ে না বুঝি অনেক ভালো লাগে। আমি তো বাংলা একদম ডাইরেক্ট কথা বলতেছি, তো আপনারা ক্ষমা করে দিবেন, আমার কেন জানি মনে হয় যে এভাবে কথাই আপনাদের বেশি কাজে আসবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছে, ফুল من رب السماوات السبع ورب العرش العظيم, محمد صلى الله عليه وسلم بولون شات اسمان و مها عرشر مالك كي پرتی پالوك كي, سيقولون لله, ترى بول بي الله, قل افلا تتقون, او محمد بول دين تبو كي تمرا الله كي بھوئي قربانا, قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون, محمد صلى الله عليه وسلم بولون ادركي كار حتي شمست بستر قطيتو جني عصروي پردهان کرن واتوچو تار بيبوكي كيو عصروي ديتے پرنا جودي تمرا جانو بولو এই সব কিছুর মালিক কে? বলো কে মানুষকে বিপদ থেকে আশ্রয় দেয়, অথচ কেউ আল্লাহর বিপক্ষে গিয়ে কাউকে আশ্রয় দিতে পারে না। আল্লাহ যাকে ধ্বংস করবে কেউ তাকে বাঁচাইতে পারে না, আল্লাহ যাকে রক্ষা করবে কেউ তাকে ধ্বংস করতে পারে না। আল্লাহ বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদেরকে জিজ্ঞেস করুন কে সে যে এদের সবাইকে আশ্রয় দেয়, অথচ আমি যার বিরুদ্ধে চলে যাব, আমি যে জাতিকে উল্টে দেব, আমি যে জাতিকে পাল্টে দেব, আমি যে জাতিকে নিমিশে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেব, আমার বিপক্ষে আর কে আশ্রয় দিতে পারবে না? এদেরকে জিজ্ঞেস করুন কে? আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছে, এই কাফেররা, এই মুশরিকরা, এই মুনাফিক নামধারী মুসলিমরা, সায়াকুলুনা লিল্লাহ, আল্লাহ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা সবাই বলবে যে কে? আল্লাহ। যাক মাশাআল্লাহ, তাহলে কথা শুনতেছেন, জবাব দিছেন তো, বুঝতে পারছি যে কথা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বলছে যে কুল ফান্না তুসহারুন, তাহলে কোথা থেকে তোমরা জাদুগ্রস্ত হচ্ছ? আল্লাহ প্রশ্ন করতেছে, তুমি তো জানো আসমান জমিনের মালিক কে, জমিনের মধ্যে যা কিছু আছে মালিক কে, আশ্রয়দাতা কে? এবার আল্লাহ প্রশ্ন করতেছে, নবী এদেরকে বলুন তবু কি এরা নেশাগ্রস্ত, মাতাল, আমাকে মানছে না? আজান হয়,
সলাতের দিকে আসো, আলাল ফালাহ কামিয়াবির দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়। ওই টেলিভিশন দেখে আল্লাহ বলছে আল্লাহু আকবার, আল্লাহ বড়। ও ক্রিকেট খেলে আল্লাহু আকবার, মুয়াজ্জিন ঘোষণা দেয় আল্লাহ বড়, সে বসে বসে গল্প গুজব করে আল্লাহু আকবার, আল্লাহ বড়। অথচ মহিলা রান্না বান্না করে আল্লাহু আকবার, রিক্সা ড্রাইভার রিক্সা চালায় আল্লাহু আকবার, আল্লাহ বড়। প্যাসেঞ্জার তার রিক্সায় বসা থাকে আল্লাহু আকবার, বাসের ড্রাইভার পিশাব পায়খানা ধরলে দাঁড়ায় আল্লাহু আকবার শব্দে দাঁড়ায় না, সিএনজি ড্রাইভার পিশাব পায়খানা ধরলে দাঁড়ায় আল্লাহু আকবারে দাঁড়ায় না। আল্লাহ এটা বলতেছে যে কুল ফান্না তুসহারুন, তবু কি তোমরা মাতাল হয়ে থাকবা? কি জবাব দিবেন আল্লাহকে ভাই? ভাই কি জবাব দিবেন বলো? দাঁড়িয়ে চিসে ফেলতেছেন, টাকুর নিচে কাপড় পরতেছেন, এক অক্ত নামাজের ধার ধারতেছেন না, অন্যের মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলতেছেন, একটা পারিবারিক ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, একটা সামাজিক ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, এরপরে দুঃখ পেয়ে অমুক মেয়েকে চারজনে মিলে প্রপোজ করে, তারপরে দুঃখ পেয়ে দুজনে মদ খায়, তিনজনে গাঁজা খায়, চারজনে আত্মহত্যা করতে যায়, তিনজনের বাঁচানো যায়, একটা আত্মহত্যা তো করে না কিন্তু জীবন শেষ, পরীক্ষার সময় পড়েনি, ক্লাসের সময় ক্লাসে যায়নি, মাদ্রাসার সময় মাদ্রাসা যায়নি, সলাতের সময় মসজিদে আসেনি, এভাবে তার জীবন যৌবন সব শেষ করে দেয়। আহ, আল্লাহ এই জন্য বলছে ফান্না তুসহারুন, ও নবী এদেরকে বলেন তবু কি তোমরা মাতাল থাকবা? জানো জমিনের মালিক আল্লাহ, জানো জীবনের মালিক আল্লাহ, জানো বিচারের মালিক আল্লাহ, জানো জমিনে যা আছে আল্লাহর, জানো আল্লাহই আশ্রয়দাতা, আল্লাহর বিপক্ষে কোনো আশ্রয়দাতা নাই, তবু কি তোমরা মাতাল?